যে কারণে মিসাইল রকেট নিয়ে এবার চীন সীমান্তে উড়বে ভারতের 10টি ধ্রুব। চীনকে প্রতিহত করতে উত্তর পূর্ব নয় ফ্লিট নামাচ্ছে ভারত। অসমের লিকাবল্লি টাউনে মোতায়েন করা হচ্ছে ধ্রুব অ্যাডভান্স লাইট হেলিকপ্টারের একটা স্কোয়াড্রন। এটাই হবে উত্তর পূর্বে ভারতের প্রথম সশস্ত্র হেলিকপ্টার স্কোয়াড্রন। ভারত দীর্ঘদিন ধরেই উত্তর পূর্বে সামরিক ঘাঁটি পোক্ত করতে চেষ্টা করছে। চীন সীমান্তে মোতায়েন করার জন্য প্রস্তুত করা হচ্ছে নতুন মাউন্টেইন স্ট্রাইক কর্পস। এছাড়াও রাখা হবে Sukhoi-30 ফাইটার প্লেন। মোতায়েন করা হচ্ছে সুপারসোনিক ক্রুজ মিসাইল ও স্পেশাল অপারেশন ক্রাফট। জানা গিয়েছে ধ্রুব এর স্কোয়াড্রনে থাকবে ভারতের তৈরি 10টি হেলিকপ্টার। আগামী 2-3 মাসের মধ্যেই কার্যকর হবে সেগুলি। হেলিকপ্টারগুলিতে থাকবে 4টি ওয়েপন স্টেশন। নজ এরিয়াতে থাকবে 1টি টারেট গান। এতে থাকবে ইয়ার টু ইয়ার মিসাইল, 70mm রকেট ও 20mm টারেট গান। আরও জানা গিয়েছে যে নতুন হেলিকপ্টারগুলিতে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ও ইনফ্রারেড জ্যামারও থাকবে। সেনাবাহিনীর এভিয়েশন বিভাগের একটি সশস্ত্র চপার স্কোয়াড্রন রয়েছে যোধপুরে। এছাড়াও এবছরের শেষে লাদাখের বরফ ঢাকা শৃঙ্গে হবে যুদ্ধমহড়া। সূত্রের খবর, আগামী 3 বছরের মধ্যে চীন সীমান্তে সম্পূর্ণভাবে কার্যকর হবে 72 ইনফ্যান্ট্রি ডিভিশন, যার হেডকোয়ার্টার পাঠানকোটে। প্রথমে একটি ব্রিগেড কাজ শুরু করবে, পরে 3টি ব্রিগেড একসঙ্গে মোতায়েন থাকবে। 2014 থেকেই চীনের বিরুদ্ধে সৈন্য সাজাতে 17 মাউন্টেন কর্পস গঠন করতে শুরু করে ভারত। 2021-এর মধ্যে তৈরি হবে এই 17 মাউন্টেন কর্পস। এই বাহিনীর কাছে থাকবে অস্ত্র, কামান, হেলিকপ্টার। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত কাজ করবে ইঞ্জিনিয়ার ব্রিগেড। মোট 64,678 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে এই বাহিনী। এতে থাকবে মোট 90,274 সেনা জওয়ান। চীনের পিপলস লিবারেশন আর্মির বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে ওই বাহিনীর হাতে থাকবে অগ্নি পরমাণু মিসাইল, ফাইটার জেট, ট্যাঙ্ক, ব্রহ্মোস সুপারসনিক মিসাইলের মতো অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। নতুন 17 কর্পসের মধ্যে থাকবে 59 ইনফ্যান্ট্রি ডিভিশন, যাদের পশ্চিমবঙ্গের পানগড়ে তৈরি করা হয়েছে। এবার তৈরি হচ্ছে 72 ডিভিশন।